আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ক্লাসটা ক্লাসরুমে সুন্দরভাবে নেওয়ার কথা ছিল, কিন্তু এই মহামারীর কারণে আমরা এখন অনলাইনে এটা নিচ্ছি। আমি আইনুল নাহার, আমি গার্হস্থ্য বিজ্ঞান পড়াই। আসো আমরা এই গার্হস্থ্য বিজ্ঞান সম্পর্কে একটু জানি। গার্হস্থ্য বিজ্ঞানটা কি? গার্হস্থ্য বিজ্ঞান একটা জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা। এই বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের সীমিত সম্পদ ব্যবহার করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। বাংলাদেশের উন্নয়নে নারীর যে ভূমিকা আছে, এই ভূমিকায় প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসাবে গার্হস্থ্য বিজ্ঞানটা খুবই প্রয়োজন। এই গার্হস্থ্য বিজ্ঞান এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই আসলে জানা উচিত, কারণ আমাদের প্রত্যেকটা পরিবারের কিছু সম্পদ থাকে। আমরা মানুষ যেমন এক সম্পদ, এছাড়া আমাদের যে অর্থ বা সম্পদ অন্যান্য থাকে, যা কিছু থাকে, এগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা পরিবারের আবার একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য অর্জন করি আমরা এই সীমিত সম্পদ দিয়ে। তো আমরা এই গার্হস্থ্য বিজ্ঞানে জানতে পারবো যে এই সীমিত সম্পদ দিয়ে কতটা সুন্দরভাবে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি। এইভাবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি, এবং আমাদের পরিবারটা সুন্দর হয়, আমাদের সমাজ সুন্দর হয়, এবং তাতে করে আমরা কিন্তু একটা সুন্দর দেশও পাই। আসো আমরা গার্হস্থ্য বিজ্ঞান বলতে কী বুঝি। সাধারণভাবে বলতে গেলে, যে শাস্ত্র পাঠ করলে আমরা গৃহ এবং গৃহের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় অর্থনৈতিক ও সামাজিক বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করতে পারি, তাকেই কিন্তু বলা হয় কি, গার্হস্থ্য বিজ্ঞান। এই গার্হস্থ্য বিজ্ঞান পাঠ করে আমরা কিন্তু পরিবারের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানতে পারি। আমাদের গৃহ ব্যবস্থাপনার দিক আছে, আমাদের বস্ত্র পরিচ্ছদের দিক আছে, আমাদের খাদ্য পুষ্টির দিক আছে, শিশু বর্ধন, একটা শিশু জন্মগ্রহণ করে পরিবারে এবং সুষ্ঠুভাবে সে মানুষ হয়ে উঠে পরিবারে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা জানতে পারি কিসের মাধ্যমে, এই গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টা পাঠের মাধ্যমে। তো এই বিষয়ে আমরা আমাদের দুটা পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এবং এই প্রথম পত্রে আমাদের 100 নম্বর এবং দ্বিতীয় পত্রে 100 নম্বর। প্রথম পত্রের দুইটা অংশ, একটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ। ক বিভাগ হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন, আর খ বিভাগ হচ্ছে বস্ত্র ও বয়ন শিল্প। আর দ্বিতীয় পত্রের একই রকম দুইটি অংশ কি, প্রথমটা হচ্ছে শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক, আর খ বিভাগ হচ্ছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান। তাহলে এই যে পরিবারের বিভিন্ন দিকগুলো নিয়ে কিন্তু আমরা এখানে জানতে পারছি কিসের মাধ্যমে, এই গার্হস্থ্য বিজ্ঞান পাঠের মাধ্যমে। এখানে আমাদের মান বন্টন একটা বিষয় আছে, যে কিভাবে আমাদের প্রশ্ন হবে, মান বন্টন হবে। তো আমাদের এই 100 নম্বরের ভিতর আমাদের সৃজনশীল হচ্ছে 50 নম্বরের। এখানে 8টা প্রশ্ন থাকবে, এর মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু 2টো করে, মোট 5টা প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে, 10 করে 50। আর বহু নির্বাচনী প্রশ্ন, এটা হচ্ছে 25 নম্বর, প্রত্যেকটা প্রশ্ন 1 করে, এখানেও আমাদের 25 নম্বর। আর ব্যবহারিক থাকে 25, টোটাল আমাদের হচ্ছে 100 নম্বর। এখানে আমাদের প্রথম পত্রেও এটা এই এই মানমন্টন যেমন, ঠিক দ্বিতীয় পত্রেও কিন্তু মানমন্টন ওই রকমই। আসো আমরা এই গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের যে 2টো অংশ, এটা প্রথম যে ক বিভাগ, গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন, এগুলো এবং বস্ত্র বয়ন শিল্প, এগুলো আমরা কেন পড়বো বা এর প্রয়োজনীয়তা কী, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমরা
এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানি। আজকে মোটামুটি আমরা এগুলো জানলাম যে কীভাবে মান বন্টনটা কীভাবে হবে আর কীভাবে আমাদের প্রশ্নের ধরনটা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।